বিশ্বকাপ ফুটবলের পর প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন তিনি, আর প্রথমবারের মতো মাঠে নেমেই চমক জাগানো ঘটনা, 800তম গোলের দেখা পেলেন লিওনেল মেসি। পানামার বিপক্ষে প্রথম প্রদর্শনী ম্যাচ, বিশ্বকাপের পরে প্রথম আন্তর্জাতিক ম্যাচ, ম্যাচে নেমেই যেন দারুণ তেতে গেলেন লিওনেল মেসি। দুটো গোল হয়েছে আর্জেন্টিনার পক্ষে, দুটো গোল তারা দিয়েছে পানামাকে, দুটো গোলেই তার পায়ের স্পর্শ ছিল। প্রথমটাও ফ্রিকিক, দ্বিতীয়টাও ফ্রিকিক। প্রথম ফ্রিকিকে তার বল গেল গোল পোস্টে, বারে লেগে ফিরে এলো, ফিরে এসে অন্য আর একজনের পা স্পর্শ করে সেটি কিন্তু ঠিকই বলের জালে গতিপথ বেছে নিয়েছিল। কিন্তু পরের বার আর ভুল হয়নি, গোলপোস্টে বারে কোথাও লাগেনি, পরের ফ্রিকিক ঠিকই তিনি একাই জালে জড়িয়েছেন। পুরো ম্যাচে যেন মেসি হয়ে উঠেছিলেন এক হাইলাইটসের নাম, পুরো ম্যাচেই আধিপত্য তার পায়ের কারুকাজ দেখেছে, আর পুরো আর্জেন্টিনা দলকেই দেখা গেছে অসাধারণ এক ছন্দে। যদিও প্রথমার্ধ গোলশূন্য হিসেবেই খেলা শেষ হয়েছিল, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে দুই গোল করে জয় নিয়েই তারা মাঠ ছেড়েছে, আর সেই জয় নিয়ে মাঠ ছাড়ার পর মঞ্চে এসেছে বিশ্বকাপের সেই যে উদযাপন, মার্টিনেজের সেই বিতর্কিত উদযাপন, সেই উদযাপন যেন এবার আর্জেন্টিনার উৎসবে পরিণত হয়েছে। সেদিন কাতার বিশ্বকাপ মঞ্চে এমিলিয়ানো মার্টিনেজের উদযাপন শ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়েছিল বলে অনেকেই মনে করেন। আর্জেন্টিনার গোলকিপারকে সেজন্য নানা কথাও শুনতে হয়েছিল তখন। মার্টিনেজ নিজেও সংবাদ মাধ্যমকে বলেছেন আর এমন হবে না, কিন্তু কথা রাখতে কি পারলেন তিনি? আসলে চাইলেও কখনো কখনো কথা রাখা যায় না। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার প্রথম ম্যাচ, বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বীকৃতি স্বরূপ তিন তারকা জার্সি পরে প্রথম মাঠে নামার আনন্দ, বাংলাদেশ সময় ভোরে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে এসবের পাশাপাশি জয় যখন আসলো 2-0 গোলে, আর মনুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকরাও ছিলেন রীতিমতো উন্মাতাল। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর টুর্নামেন্ট সেরা গোলরক্ষক, গোল্ডেন গ্লাভস পাওয়া ইমি মার্টিনেজ পুরস্কারটি নিয়ে ঠিক কোমরের নিচের অংশে ধরে মঞ্চেই যে ভঙ্গি করেছিলেন, পরে ফ্রান্স ফুটবলকে মার্টিনেজ ওই উদযাপন নিয়ে বলেছিলেন ওই উদযাপনের জন্য অনুশোচনা হয় কি না এমন উত্তরে, আসলে এমন কিছু বিষয় আছে যা আমি দ্বিতীয়বার কখনো একইভাবে করতে চাইবো না, সতীর্থদের সঙ্গে মজা করতেই ওটা করেছিলাম, কোপা আমেরিকাতেও করেছি, এমনকি লিও নিজেও আমাকে ওটা করতে নিষেধ করেছিল, কিন্তু আমি ওটা করে ফেলেছি। মার্টিনেজ দ্বিতীয়বার সেই উদযাপন করতে না চাইলেও থেমে থাকতে পারেননি, পানামার বিপক্ষে জয়ের পরে বিতর্কিত সেই উদযাপন মার্টিনেজ একাই করেননি, তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরও এরমান পেছেলা, গিদো রুদ্রিগেজ, জেরোনিমো রুলি এবং মার্কোস আকুনা। পাঁচজনই বিশ্বকাপের রেপ্লিকা ট্রফি কোমরের নিচের অংশে ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেই উদযাপন করেছেন যে উদযাপনটি মার্টিনেজ গোল্ডেন গ্লাভস নিয়ে বিশ্বকাপের মঞ্চে করেছিলেন। সত্যিই এক অসাধারণ ম্যাচ, অসাধারণ উদযাপন, অসাধারণ মুহূর্ত দেখল বিশ্ববাসী যখন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল, তখন পুরো স্টেডিয়ামটাই যেন সাদা আর নীলে ভরে গিয়েছিল। সেখানে এই এমি মার্টিনেজ সহ বাকি চারজনের ওই বিশ্বকাপের বিতর্কিত উদযাপন প্রশ্ন হয়ে দাঁড়ায়নি।